আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাই ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস, মাই ফার্স্ট ব্লগটা হয়ে মূলত আমার কলেজকে নিয়ে। আমার আমি পড়ালেখা করি আপনার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। তো চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সব ভিউ ফুটেজ আপনার সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো গাইস, এখন আমরা জানবো চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত। আমরা সকলে হয়তো ভাবছি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটটি চাঁদপুর সদরে অবস্থিত, কিন্তু না, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটটি চাঁদপুর জেলার কচুয়া থানায় অবস্থিত। এটি 2005 সালে স্থাপিত হয়। এটা প্রায় চাঁদপুর থেকে 40 কিলো দূরে কচুয়া থানায় অবস্থিত। এটা হলো নোটিশ বোর্ড। এখানে সকল ধরনের সরকারি বন্ধের নোটিশ ও পরীক্ষার রুটিনগুলো লাগানো হয়, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে কখন কিসের নোটিশ দেওয়া হয়েছে বা কোন কাজের নোটিশ দেওয়া হয়েছে বা জানতে পারে। এটা হলো কলেজের প্রবেশ পথ। এই ইনস্টিটিউটে পাঁচতলা বিশিষ্ট দুইটা ভবন রয়েছে। একটা হলো একাডেমিক ভবন, আর একটা হলো প্রশাসনিক ভবন। একাডেমিক ভবনে ফার্স্ট ফ্লোরে আছে সিভিল ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোরে আছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, থার্ড ফ্লোরে আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, ফোর্থ ফ্লোরে আছে কম্পিউটার ডিপার্টমেন্ট, এবং ফিফথ ফ্লোরে আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট, যেটাকে সংক্ষেপে বলে RSC। প্রশাসনিক ভবনের দুই তলায় রয়েছে অধ্যক্ষ স্যারের রুম, রেজিস্টার শাখা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র। তিন তলায় ও চার তলায় রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের অফিস এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের অফিস। এবং প্রশাসনিক ভবনের পাঁচ তলায় রয়েছে ড্রয়িং ল্যাব, যেখানে ছাত্রছাত্রীদেরকে ড্রয়িং শেখানো হয়। এই ইনস্টিটিউটের দুই পাশে দুইতলা বিশিষ্ট দুইটা ভবন রয়েছে। একটির নাম হলো ওয়েল্ডিং ভবন 1, আর একটির নাম হলো ওয়েল্ডিং ভবন 2। ওয়েল্ডিং ভবন 1-এ রয়েছে ফিজিক্স ল্যাব ও কেমিস্ট্রি ল্যাব। ওয়েল্ডিং ভবন 2-এ রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের ওয়েল্ডিং ল্যাব, বেসিক ওয়ার্কশপ ল্যাব, লাইব্রেরি। কম্পিউটার ডিপার্টমেন্টের রয়েছে প্রজেক্ট ল্যাব। ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিরাপদ পানীয় ব্যবস্থা। এই ইনস্টিটিউটের ছাত্রদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা। এবং কম্পিউটারের একটি ল্যাব, যেখানে কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে ল্যাব ক্লাস করানো হয় বা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে শেখানো হয়। তো গাইজ, আমরা এক নজরে সকল ডিপার্টমেন্টের ল্যাবগুলো দেখে আসি। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে। আজ শুনবো না কোনো মানা, কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নূপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও স্পন্দনে। তোমার হাসি আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে।
কথা রাখেনি ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস তোমায় ভাসাতে পালতোলান। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।